দুটি শক্তিশালী মেশিনের মাধ্যমে মাটি কেটে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে নিম্নাঞ্চল রয়েছে, কোনো একটি নিম্ন ভূমিকে বসবাস উপযোগী উঁচু ভূমিতে রূপান্তরিত করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ এবং চমৎকার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে যে প্রাকৃতিক একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিছু কাজ করা হচ্ছে। এখানে দেখুন একটি ডাম্প ট্রাক অলরেডি মাটি আনলোড করার প্রসেসে আছে, অর্থাৎ এই মাটিটি মূলত পদ্মা নদী থেকে আনা মাটি। পদ্মা নদী থেকে ডাম্প ট্রাকে করে মাটি আনা হয়েছে। তো এই মাটিগুলো দুটি শক্তিশালী মেশিনের মাধ্যমে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পকেট করা হয়েছে। ওই পকেটটি মূলত বাড়ি করার জন্য একটি জায়গা, সে জায়গাটি ভরাট করবে এখানকার মাটি দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে কিন্তু পদ্মা নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তোলা হয়েছে, নদীর আশেপাশে কোনো জায়গায় পকেট করে রাখা হয়েছিল। তো সেখান থেকে বেকু দিয়ে বা এক্সকেভেটর দিয়ে ডাম্প ট্রাকে মাটি তুলে দেওয়া হয়, সেই মাটি এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখুন এই যে মাটি ফেলা হচ্ছে, এবং এই মাটিগুলো পুনরায় দুটি শক্তিশালী মেশিনের মাধ্যমে যেখানে মাটি নেওয়ার দরকার, মোটামুটি 1 কিলোমিটার দূরে একটি নিচু জায়গা, সেটিকে ভরাট করা হচ্ছে এখানকার মাটি দিয়ে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, উপরে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, সোহেল ভাই, উনি মূলত এই কাজটি করে থাকেন, কন্ট্রাক্ট নেন তিনি নিচু অঞ্চল ভরাট করে দেওয়ার। আর নিচে এই যে তার কিছু লোক কাজ করতেছে, তো তারা এখন এই মেশিনটি স্টার্ট করবে। তো মেশিনটি স্টার্ট হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দুটি মেশিনই প্রয়োজন হয়, শুধু একটি মেশিনে কাজ হবে না। এখানে প্রসেস হচ্ছে, একটি মেশিন সে কী করবে, পানি তুলে দেখুন ওই পাশে যেখানে পানি ফেলার দরকার সে জায়গাটা আমি একটু পরে দেখাচ্ছি, পানি ফেলবে। এই যেখানে দেখুন এখানে দুটি পাইপ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, অর্থাৎ পাশের ওই জলাশয় থেকে পানি তুলে আবার এই দুইটি পাইপের মাধ্যমে এখানে পানিটি সে ডেলিভারি দিচ্ছে। এই দুজন ব্যক্তি এখানে পানিটা দেখুন পানিটাতে কী করতেছে, বিষয়টা হচ্ছে এই যে মাটিটা রয়েছে, দেখেন মাটিটা কিন্তু ভেঙে পড়তেছে, অর্থাৎ এই মাটিটাকে গুলিয়ে দিচ্ছে পানির সাথে। আবার এই গুলিয়ে দেওয়ার পরে এই মাটি এবং পানি একসঙ্গে আরেকটি মেশিন টেনে নিবে, টেনে এই মাটি এবং পানি একসঙ্গে যেখানে মাটি নেওয়ার দরকার সেখানে পৌঁছে দিবে। দেখুন এই যে মাটিগুলোকে ওখান থেকে এভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। একটু পরেই ওই আরেকটি মেশিন যে রয়েছে সেই মেশিনটি স্টার্ট করা হবে, যাতে এই এই গোলানো পানিগুলো, এই মাটি এবং পানি গোলানো এই পানিটি বা এই মাটিগুলো এখান থেকে স্থানে, নির্দিষ্ট স্থানে নেওয়া যায়। তো দেখতে থাকুন কি চমৎকারভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মেশিনের মাধ্যমে খুব সহজেই মাটি নেওয়া হয়। দেখুন দুইজনে মিলে এই মেশিনটি স্টার্ট করলো, কেননা মেশিনটি অনেক হেভি, শক্তিশালী, এবং এটাকে ঘোরানো একটু কষ্ট। তো এই জন্য দুইজনে মিলে এই মেশিনটি স্টার্ট করলো। মূলত এই মেশিনটি এখান থেকে মাটি এবং পানি, অর্থাৎ মিশ্রিত মাটি এবং পানি এখান থেকে নিয়ে যাবে যেখানে নেওয়ার দরকার, যে জায়গাটা ভরাট করার দরকার সেখানে নিয়ে যাবে। দেখুন আশপাশের অঞ্চলটি, এই যে পাইপগুলো দেখা যাচ্ছে, এই পাইপের মধ্য দিয়ে মূলত এই মাটিটি যাচ্ছে। আর এরা দুইজন এই দুটি নল দিয়ে বা পাইপ দিয়ে মাটিটিকে গুলিয়ে দিচ্ছে।
পানির সঙ্গে গলিয়ে দিচ্ছে এবং ওই মেশিনটি এই গোলানো মাটি এবং পানি এই দুটিকে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। কি চমৎকার একটি কৌশল দেখুন, এই যে মাটিটা ভেঙে পড়লো, এই গোলানো মাটি এবং পানি ওই মেশিনটি টেনে নিয়ে যাচ্ছে যেখানে ভরাট করা দরকার সেই জায়গাটিতে। ডিয়ার ভিউয়ার্স, এটি বাংলাদেশে, বাংলাদেশ থেকে আমি বলছি ডিয়ার ভিউয়ার্স, তো বাংলাদেশের যারা নিচু অঞ্চল ভরাট করতে চান, আপনাদের পুকুর থাকতে পারে, তো সেগুলো আপনি যদি ভরাট করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন সোহেল ভাইয়ের সঙ্গে। আমি ডিসক্রিপশন বক্সে আমি সোহেল ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিব, আপনি যদি যোগাযোগ করেন, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করতে পারেন এবং ওনার সঙ্গে কথা বলে আপনি কিন্তু আপনার নিচু অঞ্চলটি ভরাট করে নিতে পারেন। সোহেল ভাই অত্যন্ত ভদ্র এবং কোঅপারেটিভ একজন মানুষ, আপনি আপনার নিচু অঞ্চল, নিচু জমি ভরাট করার জন্য ওনার সাথে কথা বলতে পারেন, উনি আপনাকে আন্তরিকভাবে সহায়তা করবেন। এখানে কর্মরত এই দুই ভাইয়ের সঙ্গেও আমি অনেক সময় কথা বলেছি, তারাও খুবই ফ্রেন্ডলি এবং হাসি খুশি মানুষ এবং তারা খুবই দক্ষতার সাথে দেখুন কাজগুলো করে, খুব সিম্পলি তারা কাজগুলো করে ফেলতে পারে। কি চমৎকার একটি কৌশলে দেখুন এখান থেকে মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে দুটি মেশিনের মাধ্যমে। এখন এই যেভাবে মাটিগুলো ধসে পড়তেছে পানির চাপে, আর এই জলাশয় থেকে মূলত পানিটা নেওয়া হচ্ছে, টেনে নেওয়া হচ্ছে মাটিটাকে গুলিয়ে দেওয়ার জন্য। দেখুন দুটি মেশিন পাশাপাশি একসঙ্গে কাজ করছে, উপরে একটি ডাম্প ট্রাক ওয়েট করে আছে, সেও মাটি এখানে আনলোড করবে। দেখুন পানির সঙ্গে বালু পরে ভরাট হয়ে গেছে জায়গাটি, দেখুন দেখুন মাটি কিভাবে পড়তেছে উপর থেকে, আসলে উপরে একটি পেলোডার, সেই পেলোডার দিয়ে মাটিটাকে আবার নিচে নামানো হচ্ছে। সে পেলোডার খুবই শক্তিশালী একটি ভেহিকল, সে দেখেন মাটিগুলোকে ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে।